বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শীতের সবজির দাম। হাতে গোনা দু একটি ছাড়া প্রায় সব সবজির দর নেমেছে 40 টাকার ঘরে। তবে ভোজ্য তেল, আলু এবং পেঁয়াজের দাম এখনও চড়া। অন্যদিকে নতুন চাল বাজারে উঠলেও এখনও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। শীতের টাটকা সবজিতে ভরপুর রাজধানীর পাইকারি মার্কেট কারণ বাজার, আর এতেই কমতে শুরু করেছে শিমলাও, ফুলকপি, বেগুন থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজিই পাইকারিতে মিলছে কেজিতে 30 টাকায়। এখন তো সস্তা, এটা 30 টাকা, বেগুন 30 টাকা, পটল 30 টাকা, করলা হলে 30 টাকা, এই আর লেগে শিম লেগে প্রায় 30-30। 100 মিটারের কম দূরত্বের খুচরা দোকানি দাম কিছুটা বেশি নিলেও সেখানেও দাম সর্বোচ্চ 50 টাকা। বড় আকারের লাউ ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকায়। গত সপ্তাহ থেকে অনেক কমছে দাম, একটু না প্রতি আইটেমে কেজি প্রতি মনে হয় 10 টাকা আর উপরে কেনা পিস কেনা আছে। শীতের সবজি যেহেতু এখন আসতেছে ওই তুলনায় তো একটু বেশি আছে দাম তো বাড়তি। যেমন করলা কিনলাম 40 টাকা কেজি, আলু 220 টাকা পাল্লা, আগের মতোই, খুব বেশি চেঞ্জ হয় নাই। তবে তেলের বাজার এখনো চড়া। সরকার দাম তদারকির পরও এই সপ্তাহে দাম বেড়েছে লিটারে অন্তত 2-3 টাকা। খুচরা ও পাইকারি দামের পার্থক্যও এখনো অনেকখানি। সয়াবিন যেটা পরে আপনার আজকা বেশি আপনার 96 টাকা লিটার, আর পামেলের লিটার পরে আপনার 2700 টাকা। দাম বাড়ছে না, আমি বাড়ির যাওয়ার আগে বেঁচে গেছি রূপচাঁদা 500 টাকা, এখন 20 টাকা বেশি বিক্রি করি। রূপচাঁদা রেট আছে আপনার 570 টাকা, আমরা বিক্রি করি 530 টাকা, আমরা 5 টাকা লাভ করি, 25 টাকা ডিলারে না। বাজারে নতুন চাল ওঠা শুরু হলেও প্রভাব পড়েনি এতটুকু, উল্টো পুরনো চালের দাম খানিকটা বেড়েছে। নতুন 28 পাইজাম আপনার বাজারে আসছে কিন্তু আশানুরূপ দাম কমে নাই। পারিজা, সন্না, গুটি এগুলি মার্কেটে আসলে তখন এই 28-এর বাজার এখন 48-49 চলে, তো তখন ওটা বাজার একটু নিয়ন্ত্রণে থাকবে। বাজারে সরবরাহ বাড়লে 2-1 সপ্তাহের মধ্যে চালের দাম কমার ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।